গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর ওয়েলকাম টু আমাদের বাংলা ক্লাস। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো চিত্র রচনা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তো চিত্র রচনা শুরু করার আগে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে একটা চিত্র বা একটা ছবি। তো আমি ছবিটিকে এখানে রাখছি, তো তোমরা দেখে নাও ছবিটি, এবং তোমরা ছবিটা দেখে বুঝতেই পারছো যে এটা একটা খুব সুন্দর একটা গ্রামের ছবি, তাই তো? আর এটা অবশ্যই একটি সকালবেলা, কারণ দেখো দুটি পাহাড়ের মাঝখান দিয়ে সূর্যের আভা দেখা যাচ্ছে, সেই সঙ্গে পাখিরা উঠছে আকাশে এবং গ্রামের মানুষেরা নিজেদের কাজে কাজে নিজেরা ব্যস্ত। আর এই ধরনের কাজগুলো কিন্তু আমরা বেশিরভাগই সকালবেলাতেই করে থাকি, তাই জন্যই বললাম এটি একটি সুন্দর সকালবেলার দৃশ্য, তাই তো? তাহলে এই দৃশ্যটাকে নিয়ে যদি আমাদের একটা রচনা লিখতে বলা হয়, যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে কিছু কিছু পয়েন্ট আমরা, বা কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসকে আমরা পয়েন্ট আউট করে নেব। যদি না আমরা পয়েন্ট আউট করি, তাহলে যখন আমরা রচনাটি লিখবো দেখবো কিছু কিছু জিনিস আমরা মিস করে যাচ্ছি, তাই সেই ভুলটি যাতে না হয় সেই জন্য সবার আগে দরকার আমরা মেন মেন জিনিসগুলোকে পয়েন্ট আউট করে নিই এখানে। তো চলো তোমরাও আমার সাথে করে ফেলো। তো পয়েন্ট আউট করার আগে প্রথমেই বলি, আমরা ছবিটি দেখে কিসের ছবি বুঝতে পারছি এটা গ্রাম না শহর? তাহলে যখন এটা গ্রাম, তো প্রথম আমাদের প্রথম বাক্যটাই হওয়া উচিত গ্রাম দিয়ে। তো আমি ফার্স্ট পয়েন্টে লিখলাম গ্রাম। দ্বিতীয় পয়েন্টে আমি লিখতে পারি, দেখো গ্রামে পাহাড় দেখা যাচ্ছে, সেই সঙ্গে নদী দেখা যাচ্ছে, তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমি যদি পাহাড় নদী এইভাবে পয়েন্ট করি, তাহলে কিন্তু আমি যখন প্যারাগ্রাফটা লিখবো বা রচনাটি যখন আমি লিখবো, তখন কিন্তু আমি খুব সুন্দর করে বাক্য রচনা করতে পারবো, পাহাড় নদী তার সাথে পাখি উড়ে যাচ্ছে, পাখি এগুলো দিয়ে। ঠিক আছে, তো আমি লিখি পাহাড়। তারপরে হলো নদী। তোমরা দেখো নদীতে একজন মাঝি ভাই তার নৌকা নিয়ে চলেছে, তাহলে আমি ওখানে মাঝি ভাইটাও পয়েন্ট আউট করে নিই। মাঝি ভাই। তো এরপর আমরা চলে আসি নিচের দিকে। নিচের দিকে দেখো, দেখতে পাচ্ছি নারকেল গাছের সঙ্গে একটি গরু বাঁধা রয়েছে, সেই সঙ্গে দুজন চাষি ভাই তারা তাদের মাঠে ধান চাষ করছে, একজন চাষি দিদি মাথায় করে ঘাস নিয়ে গরুটির কাছে যাচ্ছে, পুকুর পাড়ে এই পাশে একজন গৃহবধূ কাপড় কাচতে ব্যস্ত, আবার একজন মা তার মেয়েকে নিয়ে মাথায় জলের কলসি নিয়ে তার ঘরে যাচ্ছে, সেই সঙ্গে একজন রাজমিস্ত্রি ঠেলা গাড়ি করে ইট নিয়ে যাচ্ছে। তো এই ধরনের মানুষজনগুলোকে আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি। তো আমরা একের পর এক সবার নামগুলোকে পয়েন্ট আউট করে নিই, ঠিক আছে? কারণ কি এই ক্যারেক্টারগুলো কিন্তু এই ছবির মেন। ওকে, তো চলো। চাষি ভাই, তারপরে লিখব গরু, তারপরে লিখব গৃহবধূ, একজন মা ও মেয়েকে আমরা দেখতে পাচ্ছি, তাই জন্য লিখব একজন মা ও মেয়ে। তারপরে লিখব ঠেলা গাড়ি করে যে রাজমিস্ত্রি ভাই ইট নিয়ে যাচ্ছে তার নাম। ঠিক আছে, তো দেখো মোটামুটি আমি একটা বেসিক পয়েন্ট আউট করে নিয়েছি। এইবার আমরা ছবিটি দেখব আর দেখে সুন্দর সুন্দর বাক্য রচনা করে আমরা রচনাটিকে তৈরি করব। ঠিক আছে, তো রচনাটি তৈরি করার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা নামকরণ দরকার। নামকরণ না হলে আমরা কী বিষয়ের ওপর রচনা লিখছি সেটা কিন্তু আমরা জানতেই পারবো না, তাই তো? তো এই ছবিটা দেখে তোমাদের অনেকের অনেক রকম নাম দিতে ইচ্ছে করবে, তো আমি বলি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের পছন্দ মতো নাম দিয়ে দিও। আমার কাছে বা আমার ভালো লাগছে, যেহেতু এই ধরনের দৃশ্য আমরা গ্রামে দেখতে পাই, তো এটাকে আমরা বাংলার গ্রাম বলতেই পারি, তাই তো? তো চলো বাংলার গ্রাম নামকরণ দিয়ে রচনাটি লেখা শুরু করা যাক। তো দেখো আমি এখানে রচনা লেখা শুরু করে দিয়েছি।
তো প্রথমে আমি নাম দিয়েছি বাংলার গ্রাম, এবং আমি শুরু করেছি এখান থেকে। এইভাবেই কিন্তু রচনা লিখতে হয় যে কোনো বিষয়ের ওপর। আর হ্যাঁ, একদমই 1 2 3 4 4 বা ক খ গ ঘ করে লাইন বাই লাইন পয়েন্ট করে কিন্তু কখনোই রচনা লিখবে না, ঠিক আছে? যখনই রচনা লিখবে কোনো বিষয়ের ওপর, এরকমভাবে পরপর সেন্টেন্স লিখবে। তো চলো এবার আমি তোমাদেরকে পড়ে শোনাই রচনাটি কিভাবে আমি লিখেছি। দেখো, প্রথমে রয়েছে চিত্রটিতে একটি সুন্দর বাংলার গ্রামের দৃশ্য বর্ণিত হয়েছে। তো আমি যেহেতু এটা এই রচনাটিকে বাংলার গ্রাম নামকরণ করেছি, তাই জন্য আমি লিখেছি চিত্রটিতে একটি সুন্দর বাংলার গ্রামের দৃশ্য বর্ণিত হয়েছে, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। বাংলার গ্রামগুলি খুব সুন্দর করে সাজানো, বাংলার গ্রামগুলি খুব সুন্দর করে সাজানো। তার মানে হলো যে আমরা প্রত্যেকটা গ্রামেই যখন যাই, দেখি গ্রামগুলো সত্যিকারেরই খুব সুন্দর করে সাজানো। আর এই চিত্রটার মধ্যে দিয়ে শুধুমাত্র যেই একটা গ্রামকে বোঝানো হচ্ছে তা কিন্তু নয়, আমরা সমস্ত বাংলার গ্রামকেই বোঝাচ্ছি। তাই আমি লিখেছি বাংলার গ্রামগুলি খুব সুন্দর করে সাজানো, ঠিক আছে? তারপরে দেখো লিখেছি সকালে পাহাড়ের মাঝ দিয়ে সূর্য উঠেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। সকালে পাহাড়ের মাঝ দিয়ে সূর্য দেখা যাচ্ছে, তাই আমি লিখেছি সকালে পাহাড়ের মাঝ দিয়ে সূর্য উঠেছে। পাখিরা উড়ে যাচ্ছে, পাখিরা উড়ে যে যার কাজে যাচ্ছে, তাই লিখেছি পাখিরা উড়ে যাচ্ছে। পাহাড়ের সামনে দিয়ে একটি নদী বয়ে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ ছবিটিতে পাহাড়ের সামনে দিয়ে কি সুন্দর একটি নদী বয়ে চলেছে। নদীতে মাঝি ভাই নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছে, তাই তো? মাঝি ভাই যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মাঝি ভাইদের কাজই তো তাই, নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়া, আর না হলে মানুষজনকে নদীর একপার থেকে অন্য পারে নিয়ে যাওয়া, তাই তো? কিন্তু এখানে তো আমরা মাঝি ভাইকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না, তাই ধরে নিতেই পারি মাঝি ভাই নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছে, ঠিক আছে? গ্রামের মানুষজন যে যার কাজে ব্যস্ত, নদী পেরিয়েই যখন আমরা গ্রামে আসছি, গ্রামের ভেতরে ঢুকছি, দেখতেই পাচ্ছি যে সবাই যে যার নিজেদের কাজে ব্যস্ত। চাষি ভাই মাঠে ধান কাটতে বসেছে, দেখো ওই সাইডে চাষি ভাইরা মাঠে ধান কাটছে। সেই সঙ্গে একজন চাষি দিদি ঘাস নিয়ে দূরে ওই নারকেল গাছের সাথে বাঁধা গরুটির কাছে যাচ্ছে, তাই তো? একজন চাষি দিদি মাথায় করে ঘাস নিয়ে যাচ্ছে গরুটি, গরুটি অবশ্য ঘাস খাচ্ছে, তার সঙ্গে ওর কাছে আরও ঘাস নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর দেখো আমি লিখেছি গ্রামের এক গৃহবধূ পুকুরে কাপড় কাচতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ একজন মহিলা মানে একজন গৃহবধূ সকালবেলা পুকুরে কাপড় কাচতে ব্যস্ত। সেই সঙ্গে পুকুরে আমরা আরও জিনিস দেখতে পাচ্ছি, সেগুলো কি? পুকুরে খুব সুন্দর পদ্মফুল ফুটেছে, দেখতে পাচ্ছ জলের মধ্যে খুব সুন্দর পদ্মফুল ফুটেছে। হাঁসেরা জলে খেলা করছে, হাঁসেরা কিন্তু জলে পদ্মফুলের আশেপাশেই ঘোরাঘুরি করছে এবং খেলা করছে। একজন মা মাথায় কলসি নিয়ে এবং তার মেয়ে হাতে জলের বালতি নিয়ে জল ভরে সামনের গৃহে ফিরছে, দেখতে পাচ্ছ মা তার মেয়ের হাত ধরে রয়েছে এবং সেই সঙ্গে মা মাথায় কলসি নিয়ে এবং মেয়েটি হাতে জলের বালতি নিয়ে দুজন মিলে যাচ্ছে এবং তারা তাদের জল ভরা হয়ে গেছে, তারা কিন্তু তাদের গৃহে ফিরছে। তাই আমি লিখেছি একজন মা মাথায় কলসি নিয়ে এবং তার মেয়ে হাতে জলের বালতি নিয়ে জল ভরে সামনের গৃহে ফিরছে, ঠিক আছে? একজন রাজমিস্ত্রি ভাই তার ঠেলা গাড়িতে ইট নিয়ে যাচ্ছে, রাজমিস্ত্রি ভাইকে আমরা দেখতে পাচ্ছি তার ঠেলা গাড়িতে গাড়ি ভরে ইট রয়েছে এবং ইট নিয়ে সে তার নিজের কাজে যাচ্ছে, ঠিক আছে? গ্রামে গৃহগুলির মাঝখানে উঠোনে জামা কাপড় শুকোতে দিয়েছে কোনো এক গৃহবধূ, আমরা দেখতেই পাচ্ছি গ্রামের মাঝখানটাতে রয়েছে তারে ঝোলানো কতগুলো জামা কাপড়, কিন্তু আমরা জানি না কে সেগুলো মিলেছে, তো সেই জন্য আমরা বলতেই পারি যে এক গৃহবধূ গ্রামে উঠোনের মাঝখানে জামা কাপড়গুলোকে শুকোতে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা পুরো যে দৃশ্যটি দেখলাম পুরোটাকেই সুন্দর করে আমরা বর্ণনা করলাম। আর তোমরা দেখলেই আমি কি সুন্দরভাবে একটি গ্রামের দৃশ্যকে বর্ণনা করলাম। তোমাদের যদি মনে হয় যে এর সাথে তোমরা আরও কিছু বাক্য জুড়বে বা আরও কিছু বাক্য অ্যাড করবে, অবশ্যই করতে পারো এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ক্লাসে অন্য কোনো নতুন বিষয় নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা আর থ্যাংক ইউ।